পাঁচটি বিষয়ে ফেল, পরের ক্লাসে উত্তীর্ণ করার দাবিতে বিক্ষোভ। বিক্ষোভে সামিল হন ছাত্রছাত্রী ও অভিভাবকেরা। ঘটনায় চাঞ্চল্য হারোয়ার্ড স্কুলে। অকৃতকার্য ছাত্রীদের ক্লাসে উত্তীর্ণ করার দাবিতে স্কুলের বাইরে বিক্ষোভ ছাত্রী ও তাদের অভিভাবকদের। ঘটনাটি উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হারোয়া থানার হারোয়া সাফিক আহমেদ গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের। জানা যাচ্ছে, একাদশ থেকে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণের পরীক্ষায় ক্লাসে মোট ৫৪ জন ছাত্রী অকৃতকার্য হয়। এরপর ৯ জনকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ করা হয় এবং বাকি ৪৫ জন ছাত্রীকে একই ক্লাসে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ। এরপরই বিভিন্ন অভিযোগ জানিয়ে স্কুলের বাইরে বিক্ষোভ দেখায় অকৃতকার্য ছাত্রী এবং তাদের অভিভাবকেরা। অকৃতকার্য ছাত্রী ও তাদের অভিভাবকদের অভিযোগ, ভিতর থেকে ৯ জন ছাত্রীকে স্কুল কর্তৃপক্ষ পরের ক্লাসে তুলে দিয়েছে, বাকি ৪৫ জনকে দেয়নি। তাছাড়াও তারা জানায় ক্লাসে ভর্তির মূল্য ১০০০ টাকা, যা তাদের পক্ষে দুঃসাধ্য, এবং একই ক্লাসে আরো এক বছর পড়াটাও অনেকটাই খরচ সাপেক্ষ, যা তাদের পরিবারের সামর্থ্যের অনেকটাই বাইরে। এর মধ্যে ছাত্রী অভিভাবকেরা আরো জানান যে স্কুলের দিদিমণি বিশেষ করে প্রধান শিক্ষিকা অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার করে, কন্যাশ্রীর টাকা আটকে রাখারও অভিযোগ জানান অভিভাবকেরা। ঘরের মেয়েরা 54টা মেয়ের ফেল করে দিয়েছিল, তার মধ্যে 9টা মেয়ের আবার ফর্ম ফিল আপ করিয়েছে, আর 45টা মেয়ের এখনো তুলছে না। আমরা চাই সেই 45টা মেয়ে তুলে দিই, আর 1,000 টাকা করে ভর্তি নিচ্ছে। অনেক গরিবের মেয়ে আছে এখানে, সবাই তার ধনী না। এবার কন্যাশ্রী যারা পাস করে তাদের আর কি টাকা দেবে, যারাদের এই ফেল করে দিয়ে তাদের টাকা দেবে না বলছে, আর গার্জেনদের এলাও করে না এখানে আসলে, গার্জেনদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। যাদের এই টোটাল 105 জন, যাদের আর কি ফেল করে দিয়েছে তাদের কন্যাশ্রী টাকা দেওয়া। তারা জানান কন্যাশ্রীর ন্যায্য প্রাপ্যের টাকা চাইতে এলে প্রধান শিক্ষিকা অভিভাবকদের সঙ্গে খারাপ ব্যবহার করেন এবং নানা কটূক্তি করেন। অভিভাবকদের দাবি, বাকি 45 জনকে পরের ক্লাসে উত্তীর্ণ করা হোক, ভর্তি মূল্য 1,000 টাকা থেকে কমিয়ে 500 টাকা করা হোক এবং কন্যাশ্রীর টাকা সময় মতো দেওয়া হোক। যখন 11 ডিসেম্বর উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষার রেজাল্ট আউট হয়, 54 জন মেয়েকে ফেল করিয়েছে, মানে ফেল করিয়েছে কি ফেল করেছে, যাক ওদের বোর্ডে নাম উঠেনি। যথারীতি আমরা 13 ডিসেম্বর হেড ম্যাডামের কাছে আসি, হেড ম্যাডাম বলল আমার কিছু করার নেই, স্কুল কমিটি জানে। আমরা কমিটির কাছে গিয়েছিলাম, কমিটিকে বারবার রিকোয়েস্ট করলাম, এই 54টা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে, অনেক গরিব মানুষ, হয়তো পয়সাওয়ালা মেয়ের তুলে নিয়ে যাবে, তাদের বিয়ে শাদী ব্যাপার আছে, তাদের অনেক কিছু আছে, তারা পারবে না, একটা বছর বহুত ব্যাপার। কমিটি বলে বিষয়টা ভাবছি, ভাবিনি। আমাদের কোনো মেয়েদের নাম তুলেনি, তুলেছে যে 9 জন মেয়ের নাম তুলেছে যারা প্রতিবাদ করেনি ভেতর থেকে, 54 জনের মধ্যে 9 জনকে নিয়েছে, 45 জনকে নেয়নি। এই বিক্ষোভ 11 ক্লাস পাস করলি 12 উঠলে কন্যাশ্রী কেটু টাকা দিয়ে দেয়, সে টাকাটাও আটকে রেখে দিয়েছে, সে টাকাও দেয়নি। তারপরে টাকা কেউ চাইছে 25,000 টাকা, সবার টাকা, টোটাল স্কুল, আরো থানায় এমন কোন স্কুল নেই যে টাকা দেয়নি, সব দিয়ে দিয়েছে। দেওয়ার পরে এবার যখন টাকার কথা কেউ বলতে আসছে, তোমার দান নিতে আসছো, তোমার ভিকারি নিতে আসছো, যাও সময় টাকা দেবো, দুর্দুর্গ তারে দেয়, কোনো কর্ণবোধ করে না। হ্যাঁ, দুর্দুর্গ তারে দেয়। আমরা ওনাকে ইমিডিয়েট এখান থেকে ট্রান্সফার চাই, আমরা ওনার ম্যাডাম চাই না। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা মৈত্রী দাশগুপ্ত বলেন, যে সমস্ত ছাত্রীরা একেবারেই অকৃতকার্য, অর্থাৎ যারা পাঁচটার মধ্যে পাঁচটা বিষয়েই ফেল করেছে, তাদেরই পরের ক্লাসে তোলা হয়নি। তিনি এও জানান, স্কুলে পড়ার জন্য ছাত্রদের কাছ থেকে ন্যূনতম মূল্য নেওয়া হয় এবং কন্যাশ্রীর টাকা যথাসময়েই দিয়ে দেওয়া হয়। তিনি আরো বলেন, যে সমস্ত মেয়েরা সব বিষয়ে ফেল করেছে, তারা এরপর বোর্ডের পরীক্ষায় ভালো ফল না করতে পারলে দায়টা স্কুলেরই হবে। এই অঞ্চলে হারোয়া সাফিক আহমেদ গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বেশ নাম আছে। দূর থেকেও বহু অভিভাবকেরা তাদের মেয়েদের একই স্কুলে ভর্তি করান, কারণ এই স্কুলে ভালো সিকিউরিটি আছে এবং নিয়মিত ক্লাস হয়। স্কুলের প্রোটোকল মেনেই ওই অকৃতকার্য ছাত্রদের পরের ক্লাসে উত্তীর্ণ করা হয়নি বলে জানান প্রধান শিক্ষিকা। এখানে 13টা হাই স্কুল আছে, নিউ সেট আপ স্কুলও প্রায় 40-50টা, তথাপি সেখানে গার্জিয়ানরা মেয়ে দিতে উৎসুক নয়। পাশাপাশি হাই স্কুল দূর থেকে মেয়ে আমাদের কাছে আসছে, কারণ এখানে সিকিউরিটি রয়েছে, এখানে ক্লাস হয়। সেই জায়গাটাকে রাখতে গেলে বা রাখতে গিয়ে তাহলে আমাদের পড়াশোনা করাতে হবে, তাহলে পাশ ফেলের জায়গায় আসতে হবে। আমি যদি কাজ করি তার তো একটা বিনিময়ের জায়গা থাকে, তুমি পড়ো নি। আমি মনে করি ক্লাসে যে টিচার পড়াচ্ছেন, দায়িত্ব নিচ্ছেন, সেই টিচারের সেই দায়িত্বটুকুও রয়েছে, যদি সে সেই জায়গাটা যদি পৌঁছাতে না পারে, তাকে 1 বছর ডিটেইন করিয়ে দেওয়া,
অতএব এই জায়গাটাতে আমরা অনার আছি টোটাল টিচার্স রুম। আজকে যদি আমাদেরকে এই জায়গাটাতে বাধ্য করার জায়গায় হয় যে আমাদের দায়িত্ব আমরা নয়, কারণ পড়ানোর দায়িত্ব আমাদের, পড়ানোর দায়িত্ব গার্জিয়ানের নয় পড়াচ্ছে, তাহলে মেয়ে ফেল করতো না। অলরেডি যে মেয়েগুলো আটকেছে তারা ইলেভেন থেকে টুয়েলভে উঠার সময় বিবেচনায় পাস করেছে, পাঁচটা সাবজেক্টে পাস করে ওঠায়নি। উচ্চ মাধ্যমিকে পাঁচটা সাবজেক্ট থাকে, মিনিমাম একটা সাবজেক্ট 24 পেতে হয়, এক একটা শর্ট কোর্সে এক একটা সাবজেক্টে থাকে 30 থেকে, ঠিক আছে? সেটুকু যদি তারা না করে তাহলে তাদেরকে আমরা ডিটেইন করবো। যদি সেটা হয় এখানকার পড়াশোনার ব্যবস্থাটা বিশৃঙ্খল, আমি স্টাফ রুমকে আটকাতে পারবো না। তবে তিনি জানান, অভিভাবক এবং ছাত্রদের বিক্ষোভ যদি ওই 45 জন ছাত্রকে উত্তীর্ণ করা হয় এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে না পারে, তবে সেই দায় স্কুল নেবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, হাড়োয়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।